গোদাগাড়িতে 6 কেজি 500 গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি গোদাগাড়ি থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এজাজুল হক ঝাবু। মঙ্গলবার রাত 2:30 রাজশাহী জেলা ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই গোদাগাড়ি থানার মাটিকাটা ক্যানেল পাড়ায় অভিযান পরিচালনা করে 6 কেজি 500 গ্রাম হেরোইন সহ এজাজুলকে গ্রেফতার করে। অপর সহযোগী মনিরুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার বিকেল 4:00 রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম জানান, 23 এপ্রিল 2024 রাত 2:30 দিকে আমাদের রাজশাহী জেলা ডিবির কর্মরত নিরস্ত্র ইন্সপেক্টর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় গোদাগাড়ি থানাধীন মাটিকাটা কলেজ মোড় এবং তার সন্নিহিত এলাকায়। সে ডিউটি করার অবস্থায় একটা তথ্য পায় যে দুজন ব্যক্তি হেরোইন পাচারের সাথে যুক্ত রয়েছে। এই সংবাদের ভিত্তিতে জেলা ডিবি ফোর্স সাব ইন্সপেক্টর নিরস্ত্র জনাব এনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এবং মোহাম্মদ এজাজুল হক ঝাবু নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তল্লাশি করে 13টি ব্যাগে মোট 6 কেজি 500 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে এবং তার সাথে একজন মাদক ব্যবসায়ী ছিল যাকে সে পলাতক রয়েছে, তাকে ধরারও চেষ্টা অব্যাহত রয়েছে এবং যে আসামি গ্রেপ্তার করা হয়েছে তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, করে এর সাথে আরও কেউ যুক্ত আছে কি না সেটা জানার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এজাজুলকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সোনিয়া খাতুন, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী।